নমস্কার অনলাইন জিওগ্রাফি কোচিং ক্লাসে সকলকে আজকে নতুন প্র্যাকটিক্যাল একটি নিয়ে শেখাবো যেটি হল কালার কম্পোজিট এই ট্রু কালার কম্পোজিট ল্যান্ডস্যাট ইমেজ থেকে কিভাবে করতে হয় সেটি দেখানো হবে একটি ম্যাপের উপরে অর্থাৎ একটি মানচিত্র প্রথমে আমরা জিও রেফারেন্স করে ডিজিটাইজ করে নেবো এবং তারপর ট্রু কালার কম্পোজিট করে সেটিকে অ্যানোটেশন করব এই ট্রু কালার কম্পোজিট করার জন্য প্রথমে আমার যেটি লাগবে একটি স্যাটেলাইট ইমেজের ব্যান্ড সেট লাগবে এবং এর সঙ্গে লাগবে আমাদের যে অঞ্চলের উপরে আমরা কাজটি করব সেই অঞ্চলের মানচিত্র তো প্রথমে আমি ট্রু কালার কম্পোজিট করার জন্য একটি ম্যাপকে প্রথমে আমি জিও রেফারেন্সিং করব তো প্রথমে আমি এটি কিউজিআই থ্রি পয়েন্ট তো প্রথমে আমাকে লেয়ারে যেতে হবে লেয়ার থেকে জিও হবে এরপর আমি অ্যাড ওপেন রাস্টারে যাব এবং এখানে ক্লিক করে আমার যেখানে ম্যাপ আছে সেই ম্যাপটিকে আমি প্রথমে ডাউনলোড সেই ম্যাপটিকে আমি প্রথমে নেব তো আমার এখানে ম্যাপ আছে তো আমি এই ম্যাপটিকে এখানে নিলাম নেয়ার পর আমি QGIS সফটওয়্যারের মাধ্যমে এটিকে জিও রেফারেন্স করব আমি দেখতে পাচ্ছি যে এখানে লংগিটিউড আছে 88 ডিগ্রি 12 মিনিট এবং ল্যাটিটিউড আছে 23 ডিগ্রি 12 মিনিট নর্থ তো এখানে অপশন আছে অ্যাড পয়েন্ট এখানে ক্লিক করব করার পর ঠিক এই কারসারটিকে এই জায়গায় নিয়ে যাব যেখানে দুজন উভয় ক্রস করেছে ইন্টারসেক্ট করেছে তো সেখানে প্রথমে যে অষ্টআশি বারো অর্থাৎ লংটিউড এখানে লিখতে হবে অষ্টআশি বারো 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 এবং আছে আছে তেইশ তেইশ অর্থাৎ এরপর ওকে করলে আমার প্রথম ডেটা এখানে চলে এসেছে এরপরে আমি পরের টি নেব সেটি অষ্টআশি ছত্রিশ এবং তেইশ বারো অর্থাৎ এই জায়গায় আমি পরেরটি নিলাম এবং এখানে লিখলাম অষ্টআশি ছত্রিশ

জিও রেফারেন্সিং করার বিষয়টি কিন্তু সুন্দরভাবে আমি বর্ণনা করেছি এটি সিলেক্ট করার পর ওকে করতে হবে আউটপুট ফাইল যেখানে আমি ম্যাপটি রাখতে চাই সেখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমি যেখানে ম্যাপটি রাখতে চাই সেখানে জিও রেফারেন্স ম্যাপ বলে আমি এটিকে সেভ করলাম এবং এরপর সেভ GCP পয়েন্টকে অ্যাক্টিভ করব লোডিং প্রজেক্ট ওয়ান ডান এটাকে অ্যাক্টিভ করে ওকে করলাম এরপর অটোমেটিক্যালি এখানে পিক্সেলগুলো কাউন্ট হয়েছে এবং এরপরে আমি স্টার্ট জিওরেফারেন্সিং ক্লিক করলে এটি জিওরেফারেন্সিং কমপ্লিট হলো যেটি এখানে দেখাচ্ছি জিওরেফারেন্স सक्सेसফুল হয়েছে এবারে এটাকে আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছি যে আমার QGIS এর মেইন উইন্ডোতে জিওরেফারেন্সটি চলে এসেছে তো এরপর আমি যে অঞ্চলটার ট্রু কালার কম্পোজিট করব সেই অঞ্চলে প্রথমে আমি ডিজিটাইজ করে নেব এর জন্য প্রথমে আমাকে লেয়ার যেতে হবে লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার ক্রিয়েট লেয়ার থেকে নিউ সেপ ফাইল লেয়ার ফাইল নেম আমি একটি ফাইল নেম দেব যেখানে আমি কাজটি করতে চাই তো আমি এখানে একটি ফাইল নেম দিচ্ছি এর মধ্যে এটি হলো ব্লক ম্যাপ ব্লক আমি এটাকে সেভ রাখলাম জিওমেট্রি টাইপ পলিগন করতে হবে কারণ যেহেতু আমি এরিয়া নিচ্ছি এবং এখানে লিখেছি এইভাবে আমি একটা ব্লকের এর উপরে আজকে দেখাবো সেই জন্য আমার এই যে ব্লক আমার নতুন লেয়ার খুলেছে এটাকে সিলেক্ট করবো এরপর ডবল এডিটিং এ ক্লিক এরপরে আমি এখান থেকে যাবো অ্যাড পলিগন ফিচার ক্লিক করার পর আমি ডিজিটাইজ করবো একটু জুম করে নেব এবং জুম করে আমি দিকে ডিজিটাইজ করবো এর বাউন্ডারি বর তো শেষে এসে রাইট ক্লিক এবং এখানে আমি ওয়ান লিখলাম এবং এটা যেহেতু রানাঘাট ব্লক এই জন্য আমি রানাঘাট লিখে দিলাম ওকে তো আমার এই একটি ব্লকের উপরেই আমি করব অর্থাৎ এই ব্লকটি হয়ে গেছে এরপর আমি এটিকে সেভ করলাম টগল এডিটিং থেকে বেরিয়ে আসলাম মূল যে ম্যাপটি ছিল সেটিকে ইনঅ্যাকটিভ করে দিলাম তো দেখতে পাচ্ছি আমার এইটুকুনি ডিজিটাইজ সেটি এখানে হয়ে গেছে তো এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাকে ইমেজ আনতে হবে নদিয়া ডিস্ট্রিক্টে তো আমার এখানে ইউএসজিএস থেকে আমি ডাউনলোড করেছি যা পূর্ববর্তী ক্লাসে কিভাবে মানচিত্র ডাউনলোড করতে হয় সে বিষয়ে আমার বিস্তৃত ব্যাখ্যা দেয়া আছে তো প্রথমে যেতে হবে লেয়ার লেয়ার থেকে অ্যাড লেয়ার অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার এবং এখানে যে মোড় বটম আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেখানে আমার স্যাটেলাইট ইমেজ গুলো আছে সেটাই এখান থেকে নিতে হবে তো আমি দু তেইশ সালে স্যাটেলাইট ইমেজ তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের স্যাটেলাইট ইমেজ আপনারা দেখতে পাবেন তার মধ্যে প্রধান হচ্ছে যে দেখুন এখানে যে বিষয়টা এখানে বলা থাকে সেটি হলো যে কোন ব্যান্ডে আমি স্যাটেলাইট ইমেজ আমি এখানে ইউজ করব তো এইখানে বি টু মানে ব্যান্ড টু বি থ্রি মানে ব্যান্ড থ্রি

তো আমাকে টু কালার কম্পোজিট করতে গেলে ব্লু গ্রিন আর রেড ব্যান্ডকে নিতে হবে অর্থাৎ ব্যান্ড টু ব্যান্ড থ্রি এবং ব্যান্ড ফোর কে সিলেক্ট করতে হবে তো সেই জন্য আমি এখান থেকে কি সিলেক্ট করব এখান থেকে আমি ব্যান্ড টু ব্যান্ড থ্রি এবং ব্যান্ড ফোর কে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওপেন করব এবং অ্যাড করব অ্যাড করে ক্লোজ করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যান্ড তিনটে ব্যান্ডই এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আমি এখানে আমার যে ম্যাপটি আছে সেটিও কিন্তু এখানে আছে অর্থাৎ আমার এখানে তিনটে ব্যান্ড আছে এবং ম্যাপটিও আছে তো এবার দুভাবে এফ সিসি টু সরি দুঃখিত ট্রু কালার কম্পোজিট অর্থাৎ দুভাবে ট্রু কালার কম্পোজিট আমি দেখাবো তো প্রথমে আমাকে যেতে হবে প্লাগ ইন অপশানে প্লাগইন অপশনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন এটিতে ক্লিক করবেন তার আগে অবশ্যই কম্পিউটার কি ইন্টারনেট কানেকশন করাতে হবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন না করালে এখানে হবে না তো প্লাগইনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনে যাবেন এরপর অল এই কল অপশনে ক্লিক করবেন করার পর এখানে লিখবেন এসিপি অর্থাৎ সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে এসেছে দিয়ে সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা টুলস আপনাকে ডাউনলোড করতে দেবে এখানে ইনস্টল প্লাগিং এ গিয়ে ক্লিক করবেন অটোমেটিকালি এটি ইনস্টল হয়ে যাবে আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য আমার প্রয়োজন নেই তো এখানে ইনস্টল প্লাগিং করে যখন ইনস্টল হয়ে যাবে তারপর ক্লোজ করে দেবেন ক্লোজ করার সাথে সাথে দেখবেন এখানে এসসিপি বলে একটি নতুন ট্যাব চলে এসেছে এই এসিপি ট্যাবে গিয়ে আপনি ক্লিক করবেন করার পর আপনাকে ব্যান্ড সেট ক্লিক করতে হবে তো আমি এই ব্যান্ড সেটে ক্লিক করলাম এই ব্যান্ড সেটে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা উইন্ডো আপনার সামনে খুলবে তো সেখানে ওপেন ফাইল এই যে ওপেন ফাইলের উপর ক্লিক করবে করার পর আপনার

ব্যান্ড অর্ডার আছে এটা যেহেতু ল্যান্ডসেট নাইনে তো ল্যান্ডসেট নাইন ব্যান্ড ওয়ান টু এটিকে ক্লিক করে দেবো অর্থাৎ ল্যান্ডসেট নাইন ও এলআই ব্যান্ডসেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটিকে আমি ক্লিক করব এরপর ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার যে অপশনটা আছে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড এটিকে অ্যাক্টিভ করব ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড এটিকেও অ্যাক্টিভ করব এরপর আমি চলে যাব রান অপশন রান অপশনে ক্লিক করার সাথে সাথে সেভ যাইবে যে আমি এটি কোথায় সেভ করব তো এখানে কেবল ফোল্ডারটি সিলেক্ট করে দিলেই হয় তো আমি এই নিউ ফোল্ডার এটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করার সাথে সাথে এ অটোমেটিক্যালি এটিকে সেভ করে নেবে দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক্যালি সেভ করবে এবং সবার শেষে এটি যখন হয়ে যাবে হওয়ার পর আপনি এটিকে সরাসরি বন্ধ করে দেবেন এবং আমি আবার লেয়ার অপশানে যাব অ্যাড লেয়ার অ্যাড রাস্টার লেয়ার তো যে ফোল্ডারে আমি সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে আমি যাব তো আমি এখানে নিউ ফোল্ডার টুতে নিয়েছিলাম তার মধ্যে গিয়ে আমি দেখতে পাবো এখানে কিন্তু চলে এসেছে এই যে এখানে এই যে রাস্তার নতুন ভাবে এটি কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আমার মোটামুটি একটা ব্যান্ড কিন্তু তিন থেকে মার্চ করে একটি কালারে তৈরি হয়েছে অনেকটা টিসিসি মনে হচ্ছে তো আমাকে যেটা বলা হয়েছে সেটা এবার আসি ব্যান্ডসাইড এইট বা নাইনের ক্ষেত্রে ব্যান্ড

ব্যান্ড ওয়ান অবশ্যই তাহলে কি হচ্ছে ব্যান্ড আমরা কি জানি ল্যান্সেটে রেড ব্যান্ড কিন্তু এখানে আমরা সেটাকে থ্রি ভাবে লিখতে পারি তো এইটুকুনি আমাকে করতে হবে তার আগে আর একটা কাজ করতে হবে আমি যদি কোনো ব্লকের ম্যাপ করতে চাই তাহলে আমাকে সেই ব্লক দিয়ে এটিকে কেটে নিতে হবে তো আমি প্রথমে এখান থেকে যাব রাস্টার রাস্টার থেকে এক্সট্রাকশন এক্সট্রাকশন থেকে clip raster by mask layer ক্লিক করলাম তো আমার যেটি লাস্ট হচ্ছে সেটিকে সিলেক্ট করে সেটিকে আমি সিলেক্ট করলাম এই যে এটি আমি ব্যান্ড কম্বিনেশন করে পেইজ সিলেক্ট করলাম মাস্ক লেয়ার আমার ব্লক অর্থাৎ রানাহাট ব্লকের যে লেয়ারটা করেছি সেটি এখানে আমি সিলেক্ট করে দিলাম ক্রিয়েট অ্যান্ড আউটপুট আলফা ব্যান্ড এটিকে অ্যাক্টিভ করতে করে দেবো এবং শেষে নিচের দিকে ক্লিপ অপশানে গিয়ে সেভ টু ফাইল এবং সেখানে গিয়ে আমি লিখে দিলাম রানাঘাট টি সি সি এরপর সেভ এরপর রান রান করার সাথে সাথে এখানে এই কাজটুকুনি টুকুনি হয়ে যাওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম বাকি যা ম্যাপ ছিল আমি সব ম্যাপ ইমেজগুলোকে আমি এবার ক্লোজ করে দিচ্ছি কেবল আমার কাজের এরিয়া দেখুন আমি শুধু অ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখলাম অত অটোমেটিক্যালি ক্লিপ হয়ে গেছে এরপর আমাকে এখানে রাইট ক্লিক করতে হবে প্রপার্টিসে যেতে হবে এবং প্রপার্টিসে গিয়ে রেড ব্যান্ডকে আমি জানি রেড ব্যান্ড থ্রিতে আছে তো রেড ব্যান্ডকে আমি 4 করলাম গ্রিন ব্যান্ডকে আমি ঢুকিয়ে দাও রেড ব্যান্ডকে এখানে 3 করতে হবে গ্রিন ব্যান্ডকে 2 করতে হবে এবং ব্লু ব্যান্ডকে 1 করতে হবে এরপর अप्लाई এরপর ওকে তো দেখতে পাচ্ছেন এই যে করে দিয়েছি এরপর আপনারা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা ট্রু কালারে কনভার্ট হয়ে গেছে তো আপনারা এখানে এই গামা বলে এই টা আসবে এগুলোকে আপনারা করে কে একটু যদি পরিষ্কার না আছে করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে নদীর জল খুব আহ নীল আছে এবং কোথাও কোথাও হালকা নীল অর্থাৎ নদীর জলে পলির পরিমাণ বেশি আবার যেগুলো নদীর সবুজ আছে এখানে কচুরিপানার সম্ভাব্য অবস্থান আবার যেগুলো ডিপ কালার এখানে জলের গভীরতা বেশি সবুজ কালার দিয়ে ঘন বনভূমিকেও কিন্তু এখানে দেখানো হয়েছে ঘন এগুলো বনভূমি বসতি দেখানো হয়েছে এবং পিচ ঢালা রাস্তা এগুলো সাদা রেখার সাহায্যে কিন্তু দেখানো গেছে পিচ ঢালা রাস্তা এছাড়াও আরো অনেক রাস্তা আছে সবগুলোই এখানে ট্রু কালারে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে ফাঁকা জমি চাষের জমি বিভিন্ন ধরনের জমি যে কালার ট্রু কালার হয় সেগুলো কিন্তু এখানে এই যে এখানে চাষের জমি বিভিন্ন ধরনের ফসলের জন্য এ রেজুলেশন গুলো চেঞ্জ হয়েছে তো এইভাবে কিন্তু আমরা ট্রু কালারে কোনো একটা অঞ্চলকে কনভার্ট করতে পারি তো এইভাবেও যেমন করা যায় আরেকটি ভাবেও কিন্তু ট্রু কালারে আমরা কনভার্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের আমি এটিকে আনটিক করে দিলাম তো আমার কাছে ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর অর্থাৎ এই তিনটে ব্যান্ডকে আমি প্রথমে ওপেন করবো ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর এবং এরপরে আমি কোথায় যাবো রাস্টারে যাবো তারপরে মিসলেনিয়া মিস থেকে মার্চ এরপর ইনপুট লেয়ারের মোর বটমে ক্লিক করবো করে আমার যে তিনটে অর্থাৎ ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর এটিকে আমি সিলেক্ট করে দিলাম

এটাও আরেকটা প্রসেস আপনারা এইভাবেও করতে পারেন এসসিপি তে না গিয়ে ডাইরেক্ট রাস্টার থেকে বিসলেনিয়া বিসলেনিয়াস থেকে মার্চ অপশানে গিয়ে এই বিষয়টাতেও করতে পারেন বিষয়টা মোটামুটি একই আছে তো হয়ে যাওয়ার সময় হয়ে যখন যাবে তখন আপনারা এইখানে ফিনিশড বলে কাটতে আসবে একটু মার্চ হতে এখানে সময় লাগে তো দেখতে পাচ্ছেন তো আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম ট্রু কালার কম্পোজিট করার জন্য আপনারা যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করবেন মোটামুটি সেম হবে তো এই যে অ্যালগোরিদম মার্চ ফিনিক্স এই কথাটা লেখার পর আসবে এবং আমি এটা ক্লোজ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানেও ঠিক মোটামুটি একই এসেছে এবং আমি যে টিসিসি নিউ লিখেছি এটাকে এবার রাইট ক্লিক করব করার পর আমি রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব অথবা আমি যদি আমার এরিয়া কেটে নিতে চাই তাহলে আমাকে আবার সেই একই প্রসেস রাস্টার রাস্টার থেকে এক্সট্রাকশন এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মার্ক লেয়ার এবং এখানে আমার ইনপুট লেয়ার টিসিসি নিউ অর্থাৎ মার্চ করার ফলে যেটি আছে সেটি লিখলাম মাস্ক লেয়ার ব্লক ই নেবো অর্থাৎ একই রাখবো এবং এখানে ক্রিয়েট অ্যান্ড আউটপুট আলফা ব্যান্ডকে অ্যাক্টিভ করব আর কি করব এখানে ক্লিপ মাস্ক লেয়ার এটিকে আমি সেভ টু ফাইল করে দিই বলে এটিকে সেভ করছি এবং আমি এগুলোকে বাকি যেগুলো ইনএাকটিভ করে দিই এই যে করে দিই এবং আমি দুটো প্রসেসই করেছি দেখুন আপনাদের দুটোই দেখাবো তার আগে এইটি টু এটিকে রাইট ক্লিক রাইট ক্লিক করে প্রপার্টিস গিয়েও এখানেও আমাকে সেম করতে হবে রেড ব্যান্ডকে কে থ্রি করতে হবে গ্রিন ব্যান্ড টু থাকবে করতে হবে এই যদি পরিষ্কার না আসে আপনারা এইখানে আছে একটু ক্লিক করে দেবেন পরিষ্কার চলে আসবে এই যে মোটামুটি চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এটা গেল আমি মার্চ করে করেছি আর একটা এসটিপি থেকে যেটা করে করেছিলাম সেটা হচ্ছে এইখানেই আছে উম এই যে রানাঘাট টিসিসি তো আমি এই দুটোকে যদি এখন পর পর রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্থক্য কতটা এই যে টিসিসি এটাকে ইন্যাক্টিভ করছি দেখতে পাচ্ছেন শুধু কালারের একটু এদিক ওদিক হয়েছে এছাড়া কিন্তু পুরোটাই সেম আছে দেখতে পাচ্ছেন টিসিসি দুটাকে আমি অফ করে দিলাম এই যে আচ্ছা ঠিক বলবা একটু রেজোলিউশনে চেঞ্জ হয়েছে বাকি কিন্তু সবই सेम আপনারা যেকোনো একটা পদ্ধতিতে কিন্তু এটা করতে পারেন তো দুটোই টিসিসি পদ্ধতি অর্থাৎ ট্রু কালার কম্বিনেশন পদ্ধতি এরপরে আমি কোথায় যাব এরপরে আমি এটাকে পেজ অ্যানোটেশন করবো তো এরপরে আমি প্রজেক্টে গেলাম প্রজেক্টে যাওয়ার পর আমি যাব নিউ প্রিন্ট লেআউট এবং এখানে আমি লিখবো টিসিসি দেন ওকে একটা পেজ খুলে যাবে সেক্ষেত্রে আমাকে প্রথমেই যেতে হবে অ্যাড ম্যাপ এবং আমি এই ম্যাপটি এখানে আনার জন্য একটা জায়গা রাখলাম একটু সময় নিয়ে ম্যাপটি এখানে চলে এসেছে তো ম্যাপটিকে আমি সঠিক জায়গায় রাখার জন্য এখানে আছে মুভ আইটেম কন্টেন্ট এটি ক্লিক করে ম্যাপটিকে মোটামুটি যাতে এই বক্সের মধ্যে রাখা যায় তার চেষ্টা করব যদি জায়গা না ধরে স্কেল আছে এখানে স্কেল যা আছে একটু স্কেলটিকে আমি বাড়িয়ে দিই তাহলে আশা করি ম্যাপটি ধরে আমি প্রথম দুটো ডিজিট একটু এদিক ওদিক করলেই কিন্তু ম্যাপটিকে সুন্দর করে আমি এর মধ্যে ধরিয়ে দিতে পারছি এরপর আমাকে যে কাজ করতে হবে একটু নিচের দিকে নামতে হবে নেমে গ্রিড অপশনে ক্লিক করবো প্লাস

ফ্রন্ট একটু বাড়িয়ে দিই যাতে পরিষ্কার বোঝা যায় রেগুলারকে কে বোল্ড করে দিলাম বাড়িয়ে দিলাম বারো তবে আমি ব্যাক ইন্টারভেল নিয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ আমি এতটা বেশি দেখতে চাই না আমি জিরো পয়েন্ট ওয়ান করে দিই তাহলে একটু জায়গা পাওয়া যাবে জিরো পয়েন্ট ওয়ান দুদিকেই করে দিলাম দেখতে পাচ্ছেন অনেক কমে গেছে এরপরে নিচের দিকে নেমে আমি ডক কোঅর্ডিনেট এর মধ্যে লেফটে হরাইজেন্টাল যেটা আছে হরাইজেন্টাল ওটাকে ভার্টিকাল অ্যাসেন্ডিং করে দিলাম রাইটে হরাইজেন্টাল কে ভার্টিক্যাল ডিসেন্ডিং করে দিলাম অর্থাৎ জায়গাটা আমার ল্যাট যেভাবে আমি চাই সেই রকম হয়ে যাচ্ছে তো এরপরে আমি এখানে ম্যাপ গ্রিড প্রপার্টিস থেকে এক্সিট এবং নিচে এসে আমি ফ্রেমে গিয়ে ক্লিক করলাম এরপর আমার যে কাজ করতে হবে স্কেল নিতে হবে অর্থাৎ এখানে আছে স্কেল বার্ট স্কেল বার্ট নিলাম নেওয়ার পর আমি ম্যাপের মধ্যে বা ম্যাপের বাইরে একটি জায়গা দেখিয়ে দিই এই তো সঙ্গে সঙ্গে এখানে স্কেলের জায়গায় এখানে আইটেম প্রপার্টিসে স্কেল এ এসেছে সিঙ্গেল বক্সকে আমি ডাবল বক্স করে দিলাম যদি আপনারা সেকেন্ডারি ডিভিশন দেখাতে চান তাহলে লেফট কে অবশ্যই আপনি বাড়িয়ে দিন আমি দুই করে দিলাম রাইট সেগমেন্ট আমি ছিল চার করে দিলাম একটু ভালো মতো জায়গায় নিয়ে যাব এবং নিচের দিকে আরেকটু একটু নেমে height কে তিন ছিল একটু হাইট বাড়িয়ে দিলাম ডিসপ্লে option গিয়ে আমি font size কেও বাড়াতে পারি font কে আমি একটু বাড়িয়ে দিই font কে আমি রেগুলার থেকে বোল্ড করলাম এবং দেখতে পাচ্ছি মোটামুটি ভালো আছে বারো আছে তেরো করে দিলাম font সাইজ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন স্কেল চলে এসেছে তো not line এখানে অ্যাড নট লাইন নট অ্যাড আছে ক্লিক ক্লিক করে আমি যে জায়গায় নট লাইন একটা জায়গা দেখিয়ে দিই তো অটোমেটিক্যালি একটি হয়ে যায় যদি এছাড়া একটি পছন্দ না হয় আপনার এই অ্যাড অপশানে গিয়ে আপনাদের পছন্দ মতো নট লাইন কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারে নট লাইন সিলেক্ট হলো এরপর আমি একটি হেডিং লিখব তো এখানে অ্যাড লেভেল অপশান আছে ক্লিক করে আমি যেখানে হেডিং লিখব সেই জায়গাতে আমি লিখতে পারি তো এখানে আমি সিলেক্ট করলাম লিখলাম ট্রু কালার কম্পোজিট অফ রান্নাঘাট সব সাব ডিভিশন রান্নাঘাট সাব ডিভিশন কথাটা আমি এখানে লিখে দিলাম এবং নিচে নেমে font একটু বাড়িয়ে দেবো যাতে বোঝা যায় regular বোল্ড করলাম দশ কে আমি একটু বড় করে দিচ্ছি জায়গাটা একটু টেনে দিই যাতে এক লাইনে চলে আসে এবং নিচে এটি গেলে front থেকে বেরিয়ে আসলাম horizontal অ্যারেঞ্জমেন্ট সেন্টার vertical alignment middle এই অব্দি করার পর আমি এটিকে,

সেভ তো এখানে এক্সপোর্ট রেজিলেউশন তিনশো আছে আপনারা চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করলেই চেঞ্জ হবে তো আমি তিনশোই রেখেছি এরপর সেভ সেভ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এখানে এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি সেভ তো আমি এটা ফোল্ডারের মধ্যে গিয়েও দেখতে পারি ডেস্কটপে যিনি ফোল্ডার আছে তো সেখানে আমার এই যে এই যে ফাইনাল ম্যাপ এই যে আমার হয়েছে তো এটাই আমরা করলাম তো দেখতেই পাচ্ছেন এইভাবেই ফলস কালার ট্রু কালার ফলস কালার ফলস কালারটা আগের দিন আমি নিয়েছি আপনাদের সেটি আমার সাইটে দেয়া আছে তো এইভাবেই আমরা ট্রু কালার কম্পোজিট করে থাকি আসলে এই পর্যন্তই ধন্যবাদ আমরা যে কোনো একটা প্রসেসে ট্রু কালার কম্পোজিট করতে পারেন সিপি থেকেও করতে পারেন অথবা আপনারা রাস্টারে মার্চ করেও করতে পারেন দুটো প্রসেসের ক্ষেত্রে মোটামুটি সেম রেজাল্ট পাবেন তো এই পর্যন্তই আজকে পরবর্তী ক্লাসে নতুন আর একটি প্র্যাকটিক্যাল করাবো ধন্যবাদ